বাংলাদেশের উপরে একদম উপকূলীয় এলাকা থেকে একদম 30 ডিগ্রি নর্থ পর্যন্ত আমাদের ভূপৃষ্ঠ থেকে একদম 8 থেকে 9 কিলোমিটার উপর পর্যন্ত যে বাতাস প্রবাহিত হয় সেই বাতাসটা ছিল কিন্তু পশ্চিমা বাতাস সুতরাং পশ্চিমা বাতাস যখন প্রবাহিত হয় এই বাতাসকে বলা হয় ড্রাই এয়ার অর্থাৎ এই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে কিন্তু আমাদের দেশের উত্তর পশ্চিমাঞ্চল সহ একদম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল প্রায় মেঘমুক্ত সুতরাং পশ্চিমা বাতাস যখন বাংলাদেশের উপর প্রবাহিত হয়েছে সেটা ছিল উত্তপ্ত এবং জলীয়বাষ্পহীন সেই কারণে ওই বাতাস ছিল উত্তপ্ত সেই কারণে আমাদের দেশের রাজশাহী বিভাগ এবং রংপুর এবং যশোর কুষ্টিয়া এই অঞ্চলের বাতাসের তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে কিন্তু পূর্ব দিকে এই পশ্চিমা লঘুচাপের কারণে সাইক্লোন মোখা নর্থ উত্তর দিকে অগ্রসর হতে পারেনি এটা ছিল বাংলাদেশের জন্য আশীর্বাদ মোখা উপকূল অতিক্রম করার পর সে উত্তর উত্তর পশ্চিম দিকে ধাবিত হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়েছে সুতরাং এখানে বাংলাদেশে যদি উপকূল অতিক্রম করতো তাহলে আপনারা জানেন বাংলাদেশের উত্তর অঞ্চল পাহাড়ি রিজন এবং আমাদের পূর্ব অঞ্চল পাহাড়ি রিজন সুতরাং যখন দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে কোনো ঘূর্ণিঝড় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তখন উপকূল অতিক্রম করার পর সে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয় এবং নিম্নচাপে পরিণত হয়ে দুই একদিন অবস্থান করে অবস্থান করানোর ফলে প্রচণ্ডভাবে বাতাস এবং বজ্র মেঘ তৈরি হওয়া সহ জলীয়বাষ্পের আধিক্যের কারণে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হয় কিন্তু এই সাইক্লোন মোখা উপকূল অতিক্রম করার পরে সে অতি দ্রুত উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয় ক্রমান্বয়ে গুরুত্বহীন হওয়ার কারণে এই সিস্টেমটা আবদ্ধ হয়ে পড়েনি কনফাইন্ড হয়ে না পড়ার কারণে এর সাথে সংশ্লিষ্ট বৃষ্টিপাত কম ছিল সুতরাং এই সাইক্লোনের সাথে যে বৃষ্টিপাত থাকে সেটা সুচারুভাবে পর্যবেক্ষণের সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ ছিল এখন যেহেতু সাইক্লোন মোখা উপকূল অতিক্রম করার সময় একটু দক্ষিণ দিকে টার্ন করে মায়ানমারের সিটোয়ের নিকট ক্রমান্বয়ে অগ্রসর হয়ে সে উত্তর উত্তর পূর্ব দিকে ধাবিত হওয়ার কারণে আমাদের অংশের ব্যক্তিকাল তার কম থাকার কারণে আমাদের দেশে যে অতি ভারী বৃষ্টিপাত তার তীব্রতা কম ছিল